আসসালাম আলাইকুম দেশে ফিরলেন চার হাজার তিনশো বত্রিশ জন হাজি পবিত্র হজ পালন শেষে বারোটি ফিরতি ফ্লাইটের চার হাজার তিনশো বত্রিশ জন হাজি দেশে ফিরেছেন শনিবার ১৬ জুলাই হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বুলেটিনে জানানো হয় বাংলাদেশের বিমান পাঁচটি সৌদি এয়ারলাইন্সের ছয়টি এবং ফ্লাইনান্স এয়ারলাইন্সে একটি বিমানে শুক্রবার রাত দুইটা পর্যন্ত এসব হাজিদের দেশে ফিরান এদিকে শনিবার বাংলাদেশে হজ অফিস মক্কা ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনার প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এতে হাজিদের নিরাপদে দেশের প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয় আগামী চারে আগস্ট পর্যন্ত দেশের হাজিদের হজ ফ্লাইট পরিচালিত হবে গত চোদ্দই জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে চলতি বছর একশো পঁয়ষট্টিটি হজ ফ্লাইট বাংলাদেশ থেকে ষাট হাজার একশো ছয়চল্লিশ হজযাত্রী সৌদি আরব গিয়েছেন এর মধ্যে বাংলাদেশ বিমানে সপ্তাশিটি ফ্লাইটে তিরিশ হাজার তিনশো তেষট্টি জন সৌদি এয়ারলাইন্সে চৌষট্টিটি ফ্লাইটে তেইশ হাজার নয়শো জন এবং ফ্লাইন এয়ারলাইন্স এর ফ্লাইটে পাঁচ হাজার গিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে চব্বিশ হাজার হজ যাত্রীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ছয়জন নারী সহ বিশ জন হজ যাত্রী মৃত্যু হয়েছে এবং এর মধ্যে মক্কা ষোলো জন মদিনায় তিন ও জেদ্দায় একজন হজ যাত্রী মারা গেছে ধন্যবাদ সবাই